হ্যালো গাইস আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন বলেই হয়তো অনলাইনে এসেছেন ভিডিও দেখার জন্য তো আজকের যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে জীবনের গাণিতিক দর্শন অর্থাৎ গণিতের ভাষায় জীবনের ব্যাখ্যা কী অর্থাৎ যে দুটি জিনিসের সংজ্ঞা মানুষ এখনও ঠিক করতে পারেনি আর সে দুটি হলো এই জীবন এবং সময় বিজ্ঞানের ভাষায় জীবনকে বলেছে বিজ্ঞান বলেছে জীবনকে প্রাণ সমষ্টি ধর ধর্ম জীবনকে বলেছে আত্মার সাময়িক পরিভ্রমণ এবং দর্শন জীবনকে বলেছে কিছু মুহূর্তের সমষ্টি তাই জীবনের সংজ্ঞা নির্ধারণ অনেকটা দুরূহ একটা কাজ এবং সংজ্ঞা নির্ধারণের কাজে আমিও যাব না তবে জীবনে কিছু দার্শনিক তত্ত্বের গাণিতিক রূপকে এখানে তুলে ধরার চেষ্টা করলাম মানুষের জীবনের বিভিন্ন ঘটনাকে গণিতের মতোই যোগ বিয়োগ গুণ ভাগ কিংবা ভাগ দিয়ে প্রকাশ করা যায় গ্রাফ আমরা গ্রাফিক্যালি কোনো রেখাকে সাধারণত দুটি অক্ষের কোঅর্ডিনেট এর মাধ্যমে ক্রমজোর আকারে অনেক বিন্দু বসিয়ে এবং তারপরে সে বিন্দুগুলিকে যোগ করার মাধ্যমে উপস্থাপন করি গ্রাফের ক্ষেত্রে এখানে উল্লেখ্য যে একটি রেখাকে অনেক সময় একটি বিন্দুর সঞ্চারপথ হিসাবেও উল্লেখ করা হয় এখানে সঞ্চারপথ মানে আমরা বলতে পারি যে বিন্দুটি এই পথ দিয়ে হেঁটে চলেছে বা হেঁটে যাচ্ছে এখন আমরা যদি আমাদের চিন্তা চাহিদাকে ওয়ায়ক্ষ অক্ষ এবং সে অনুযায়ী আমাদের কাজকে ওয়ায়ক্ষ দিয়ে প্রকাশ করি তাহলে আমরা আমাদের জীবনের সঞ্চারপথ বা গ্রাফ পাব চিন্তা আর কাজের পার্থক্যের কারণে জীবনের চলার পথে ওয়াঠানামার সাথে সাথে জীবনের গ্রাফও ওঠানামা করবে কারো চিন্তা কম কিন্তু কাজ বেশি হলে তার জীবনের গ্রাফ হবে খাড়া ঊর্ধ্বমুখী অর্থাৎ সে জীবনের আকাশ আকাশ সাফল্য পাবে উল্টোটা হলে তার গ্রাফ হবে নির্মমুখী তাহলে দেখা যাচ্ছে যে জীবনের জীবনকেও গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা সম্ভব গণিতের কিছু কমন গ্রাফের সাথেই জীবনের তুলনা করা করে দেখা যাক কি হচ্ছে এক্সের গ্রাফ হচ্ছে একটা সরল রেখা যা কি না এক এবং অক্ষের সাথে সমান দূরত্ব বজায় রেখে চলছে অর্থাৎ এই রেখায় প্রতিটি বিন্দুতে এক্স এবং ওয়াই মান সমান যেমন করে দুই দুই এক এক তিন তিন এটা যেমন সমান যেমন অ এবং একচক সমান সমানত একটা রেখায় অবশিষ্ট উপবিষ্ট আছে এখন কারো জীবনের গ্রাফ হুবুহবি এক্সের মতো হওয়া কি সম্ভব সেটা এখন দেখি তবে বলবো হ্যাঁ সম্ভব ধরুন একজন খুব সাধারণ মানুষের কথা সে সে আজীবন যা চিন্তা করছে ঠিক সেই অনুযায়ী কাজ করছে বা অন্যভাবে বলা যায় যে মানুষটা বড় কোনো চিন্তা করার সাহস পায়নি তার জীবনে কোনো অ্যাডভেঞ্চারই নেই যে জিনিস বড় যে মানুষ কোনো দিন বড়ো চিন্তা ভাবনা করেনি তার জীবনে অ্যাডভেঞ্চারই কথা থেকে আসবে অ্যাডভেঞ্চারই নেই তারা আট পৌরে জীবন তাই সব সবসময় রেখায় চলছে বা চলবে তার জীবনেও জীবনের গ্রাফও তার তাই একটা সরলরেখায় হবে যেহেতু চিন্তা আর কাজের মান একই সেহেতু তার গ্রাফও হবে এক্স এর গ্রাফের মতো আরেকটি আরেকভাবে আরেকটা একজন মানুষ সফল মানুষের গ্রাফ হিসাবে উপস্থাপন করা যায় একজন সফল মানুষ যে চিন্তা করে সেরকম সে কাজের কাজও করে তার কাজের মাঝে সঠিকভাবে সমন্বয় করতে পেরেছে সেজন্য তারও সরল রেখা অর্থাৎ এক্স ওয়াই এক্সের গ্র্যাফের মতো তার জীবনের গ্র্যাফটাও হবে জীবনের দর্শনকে চমৎকারভাবে উপস্থাপন করা হলো গ্রাফ অফ সাইন জীবনে অনেক সময় আমরা যেভাবে চিন্তা করি সেভাবে সব কিছু হয় না আমাদের চিন্তার আমাদের চিন্তার চেয়ে বেশি কাজ করতে হয় তারপর আমরা কাঙ্ক্ষিত ফল পাই না ফলে আমাদের কাজের মান হয় ঋণাত্মক নেগেটিভ আবার হয়তো কাজ বা পরিচ্ছন্ন ভালোভাবে করার পরেও আমাদের ঋণাত্মক চিন্তার জন্য কাজের ফলও হয় ঋণাত্মক তাই জীবনের গ্রাফ এক্স এবং ওয়াই উভয় অক্ষের ধনাত্মক পজিটিভ এবং ঋণাত্মক অংশে ওঠানামা নামা করে একটা সাইনের গ্রাফের সাইনের গ্রাফের মতো তাই জীবনের কখনো ব্যর্থতা আসলে বা কাঙ্ক্ষিত ফল না আসলে হতাশ হওয়া যাবে না সার্টেনলি ইউ উইল রাইজ ইন ফিউচার এবার একটা এক্সাম্পল দিই যে গ্রাফ এক্স মাইনাস এন এবং গ্রাফ এক্স মাইনাস এন এবং গ্রাফ এক্স প্লাস এন এক্স মাইনাস এন অ্যান্ড এক্স এখানে এক্স প্লাস এন এবং এক্স মাইনাস এন এর গ্রাফ বলতে বোঝানো হচ্ছে এক্সের সাথে যে কোনো স্বাভাবিক নম্বর এন যোগ করলে কিংবা বিয়োগ করলে সেটা তার গ্রাফ যেমন এক্স মাইনাস টু এবং এক্স প্লাস টু এর কাজ একই গ্রাফ এখানে এক্স প্লাস টু এর ক্ষেত্রে এক্সের সাথে দুই যোগ হওয়ার কারণে এক্সের গ্রাফ এক্সের ধনাত্মক দিকে দুঘর এগিয়ে গেছে অন্যদিকে এক্স মাইনাস টু এর ক্ষেত্রে এক্সের টু দুই বিয়োগ হওয়ার কারণে এক্স অক্ষের ঋণাত্মক অক্ষের ঋণাত্মক দিকে এক্সের গ্রাফ দুই ঘর পিছিয়ে গেছে এখানে এক্স প্লাস এন কিংবা এক্স মাইনাস এন গ্রাফ দ্বারা জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস উপস্থাপন করা যায় সেটা হচ্ছে বন্ধুত্বের প্রভাব এবং সঙ্গীর প্রভাব ব্যাপারটা অনেকটা এরকম আপনি যদি ইয়েনের মতো ভালো বন্ধু বা জীবনসঙ্গী পান তবে আপনার জীবনের গ্রাফ এক অক্ষের ধনাত্মক দিকে বা পজিটিভ দিকে এন পরিমাণে এগিয়ে যাবে যেহেতু অক্ষ মানুষের জীবনের চিন্তাকে উপস্থাপন করে সেহেতু বলা যায় ভালো বন্ধু সহকর্মী সঙ্গীর প্রভাবে আপনার চিন্তাধারা তুলনামূলক পজিটিভ হবে ধনাত্মক হবে অন্যদিকে ইয়েনের মাইনাস এন মতো বন্ধু পেলে আপনার চিন্তাধারা ইয়েন পরিমাণে ঋণাত্মক হবে পিছিয়ে আসবে ফলে আপনার জীবনের গেরাপদে ঋণাত্মক দিকে এন পরিমাণ পিছিয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না পৌঁছে দেরি হয়ে যাবে তাই বলা হয় সঙ্গদোষে লহা ভাসে রিয়েল লাইন রিপ্রেজেন্টস রিয়েল লাইফ রিয়েল লাইন রিপ্রেজেন্টস রিয়েল লাইফ রিয়েল লাইন হচ্ছে এমন একটি রেখা যেটা পৃথিবীর সব নাম্বারকে উপস্থাপন করে এই রেখার একদম মাঝে আছে বিন্দু ও ডান দিকে ঋণাত্মক ডান দিকে ঋণাত্মক সংখ্যা গেছে ইনফাইনাইট ইনফাইনাইট ধনাত্মক অসীম সংখ্যা পর্যন্ত এবং বাম দিকে ঋণাত্মক সংখ্যা চলে গেছে ইনফাইনাইট ঋণাত্মক অসীম সংখ্যা পর্যন্ত এখন এই রিয়েল লাইন কীভাবে রিয়েল কি উপস্থাপন করে দেখা যাক মানুষের জীবনে রিয়েল লাইন কী মানুষের জীবনে শুরুটা হয় ও দিয়ে উপস্থাপন করা হয় তবে পুরো জীবনকে জীবনটাই অনেকটা রিয়েল লাইনের মতো কোনো ভালো কাজ করলে বা কোনো কাজে সফল হলে সে ইনফাইনাইট এর দিকে এক ধাপ এগিয়ে যায় প্লাস ইনফাইনাইট এর দিকে এক ধাপ এগিয়ে যায় আর উল্টোটা হলে মাইনাস ইনফাইনাইটের দিকে এক ধাপ পিছিয়ে যায় এভাবে জীবনের শেষে এসে সে যে কোনো একটি পজিশনে স্থির হবে তার কাজের উপর ভিত্তি করে অথবা সেটা ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে এখন এখানে প্রশ্ন আসতে পারে রিয়েল লাইন তো উভয় দিকে প্লাস ইনফাইনাইট এবং মাইনাস ইনফাইনাইট ধনাত্মক ঋণাত্মক পর্যন্ত বিস্তৃত কিন্তু মানুষের জীবনে কর্মফল কি অসীম যেহেতু ভালো কাজ কিংবা সফলতা অথবা খারাপ কাজ কিংবা ব্যর্থতার কারণে আসলে কোনো সীমা নেই এই ভালো কাজ বা সফলতা এবং ব্যর্থতা এবং খারাপ কাজ আসলে এর কোনো সীমা নেই সেহেতু বলা যায় মানুষের কর্মফল কর্মফলের পরিমাণও প্লাস ইনফাইনাইট অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মক অর্থাৎ মানুষের জীবনে সব কিছুই এই খারাপ কাজ এবং ভালো কাজের সীমা নেই তাই মানুষের কর্মফলের পরিসীমা ওই ধনাত্মক এবং ঋণাত্মকের ব্যালেন্স মাত্র তো সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত তো আপনারা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করেন শেয়ার অবশ্যই করেন যদি ভালো লেগে থাকে তবে অবশ্য তবেই করবেন ভালো লেগে যদি না থাকে যদি ভালো যদি না লাগে তাহলে কেন করবো কোনো দিন যদি ভালোর দিন না লাগে কোনো দিন যদি টেস্টও দিন না লাগে নিজের মন মতো যদি না লাগে সেদিন আমরা খাই না সেদিন আমরা যদি টেস্টও করি এবং যদি ভালো লাগে সেদিন আমাকে ফেলে দেয় তো এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নাহলে করার দরকার নেই কী দরকার সো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই